হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরেকটা ব্লগ দেখার জন্য। আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ আমরা তো বেশ আছি। এখন দুপুর 12টা বাজে, আজ আমার 12টার পর থেকে ক্লাস শুরু হবে, ওই কারণে 12টা বাজে এসেছি যে আধা ঘন্টা টাইম হাতে রেখে যে আধা ঘন্টা এখানে লাঞ্চ করব। স্কুলের লাঞ্চটা আমার খুবই পছন্দ, এখানের হরেক রকমের খাবারগুলো ফিনিশ খাবার, এক কথায় বলতে গেলে জাস্ট ওয়াও। তারপরে এই যে এইখানে বিভিন্ন ধরনের সালাদ মালাদ দিয়ে রেখেছে, আর তারপরে বাই টু বাই একটা একটা করে খাবার দেওয়া হবে, হরেক রকমের খাবার দিয়ে প্লেট ভরে ফেলি। প্রতিটা স্কুল কলেজ ভার্সিটি এইসব ইয়ের খাবারগুলি ফ্রি থাকে, যে যত পারে খেয়ে নাও এরকমের করে। তো তারপর আর কি সবাই সিরিয়াল ধরে এখান থেকে খাবার নিতে হয়, আবার খাবারের একটা আলাদা করে একটা টিকিট আছে, অনেকেই চাইলে সেটা ব্যাংক কার্ডের সাথে অ্যাড করে নিতে পারেন বা বাস কার্ডের সাথে অ্যাড করে নিতে পারেন। তাহলে দেখা যাচ্ছে বাস কার্ডটা হচ্ছে স্ক্যান করলেই হয়ে যাবে, আর অনেক সময় মনের ভুলে করে বাসায় রেখে গেলে ওইটা ওদের বলতে হয় যে আজ আমি আমার কার্ডটা আনতে ভুলে গিয়েছি, কারণ এটা ওদের একটা হিসাব থাকে যে আজ কত কতজন স্টুডেন্ট এখানে খেয়েছে, ওই অনুযায়ী এখানে রান্না বান্না হয় আর কি। যাওয়ার পথে এই তো এই কাহিনী, তারপর দেখলাম যে এনারা কি করতেছে। আমি আগে ভাবতাম যে রাস্তায় যে যে সাইকেলের চিহ্ন, তারপর হচ্ছে মানুষের চিহ্ন, এগুলি মনে হয় কোনো রং বা চক দিয়ে আঁকে, চক তো বলতে বুঝতেই পেরেছেন কোনটা বলেছি। তো তারপর দেখলাম যে এখানে একটা মানে স্প্রের মতো মানে একটা কালার, সাদা কালার, ওই তো এটা দিতে দেখলেন, দিলেই শুকাই গেল কত সুন্দর করে, বা কত ভালো বুদ্ধি যে এই দুইটা দিয়ে হচ্ছে মানে সাইকেল যাবে, মাঝে একটু পরপরই আর কি এই চিহ্নগুলি ওরা দিয়ে থাকে, যার কারণে বোঝার সুবিধা হয়। মানুষের চলাচলের রাস্তাই তো এইটা, আর ওইটা হচ্ছে সাইকেল টাইকেল যাওয়ার। তো ওরা একটু পরপরই এই মেরকিটা দিচ্ছে, মেরকি মানে এই মার্কাটা লাগাচ্ছে এইখানে। তো আমার আগে এরকমভাবে দেখা হয়নি, তো আজ দেখলাম এখানে ছোট একটা গাড়িতে করে এই কালারটা আর কি ওরা বহন করে, আর তারপরে এখানে যে স্প্রে করে দিলেই হয়ে গেল। তারপর আবার ওই পাশে দিচ্ছে, যখন এগুলি উঠে যায় সহজে তো এগুলি উঠে না, হয়তো অনেক বছর এটা লাস্টিং করে, তারপর হচ্ছে আবার হচ্ছে এগুলি দেয়। তো আমার দেখে ব্যাপারটা প্রথম দেখলাম, ভালো লাগলো, তাই আপনাদের সাথেও শেয়ার করলাম। এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগে যে মানুষের চলাচল আর সাইকেল একসাথে গেলে হয়তো অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে। তো ওরা এটা চিহ্ন দিয়ে দেয়, বড় একটা রাস্তা থাকে মাঝখান দিয়ে ভাগ করে দেয়, অর্ধেক মানুষ হাঁটবে আর অর্ধেক দিয়ে সাইকেল টাইকেল যাবে। তো এই কারণেই আমার মনে হয় যে এইসব দেশগুলিতে অ্যাক্সিডেন্ট একেবারে নাই বললেই চলে। এই যে দেখতে পাচ্ছেন একজন সাইকেল নিয়ে ঠিক সে ওই পাশ দিয়ে চলে গেল, সে কিন্তু আমার এই পাশে মানে ইয়ে করে নাই। তো এইটাই হচ্ছে নিয়ম, আসলে নিয়ম মাফিক চললে জীবন ধারা আসলে খুবই সুন্দর হয়। হঠাৎ এখানে শব্দ পেয়ে চলে আসলাম এই পাশে, এসে দেখি যেহেতু এখন হচ্ছে শুষ্ক মানে বসন্ত চলে আসছে, মানে গাছের পাতা টাতা তো মানে ঝরে যাচ্ছে আর কি। তো ওইখানে দেখছি ইনি হচ্ছে পাতা ঝাড়ু দিচ্ছে, মানে কত উন্নত প্রযুক্তি যে ওনার হাতে ঝাড়ু দিতে হচ্ছে না, জাস্ট মেশিনের সাহায্যে এটা ফুল স্প্রেডে মানে চালিয়ে দিচ্ছে, পাতাগুলি এমনিতেই উড়ে উড়ে যাচ্ছে। আসলে এইসব দেখে আমার মনে হয় যে ফিনল্যান্ডের কাজের কোনো অভাব নেই, তবে নিজেকে একটু খুঁজে নিতে হবে নিজের যোগ্যতায়। কত ধরনের কাজ যে ফিনল্যান্ডে আছে, কেউ গাছ পরিষ্কার করছে, কেউ রাস্তা এরকম পাতা পরিষ্কার করছে, এক একজনের এক এক কাজ। ফিনল্যান্ডে কাজের কোনো অভাব নাই, আমি শুধু এইটুকুই বলবো, শুধু কাজ নিজেকে খুঁজে নিতে হবে। আর এই যে নিচে যাকে দেখছেন যে ঝাড়ু দিচ্ছে, সে কিন্তু বিনা স্বার্থে বিনা বেতনে কাজ করছে, উনি হচ্ছে রিটায়ার্ড, উনি মাঝে মাঝে এইসব কাজগুলি করে থাকেন, বাচ্চাদের খেলনা টেলনা গুছান, মানে তার কিন্তু এখানে কোনো বেতন দেওয়া হচ্ছে না বা কিছু পাচ্ছে না, তারপর সে কাজগুলি করে বৃদ্ধ বয়সে একা ঘরে বসে না থাকে, নিজের শরীর স্বাস্থ্যটা একটু চর্চা করার জন্য এইসব কাজগুলি উনি করেন, তবে উনি খুবই ভালো মানুষ। কথা বলতে বলতে আমরা চলে আসলাম, আমরা বলতে আজ আমি একাই ঘুরতে এসেছি, একেবারে হেলসিঙ্কি সেন্টারে চলে আসলাম।
ফিনল্যান্ডে কিন্তু মানুষজন অনেক কম, রাস্তাঘাটে বের হলেই হয়তো ওইটা আপনারা দেখেই বুঝতে পারেন। এটা কিন্তু একেবারে ফিনল্যান্ডের মানে হেলসিঙ্কি জিরো পয়েন্ট, কিন্তু দেখেন মানুষ কিন্তু ওই রকমের বেশি নেই, অথচ এত বড় একটা দেশ। তো হঠাৎ করে দূরে থেকে ভেবেছিলাম তো এগুলি সত্যি মনে হয় হাম্বা, এসে দেখি ও বাবাকে এখানে বানিয়ে রেখেছে, মানে অ্যাড দিচ্ছে বাটার, তারপরে দুধ এগুলির আর কি অ্যাড দিচ্ছে, গরুগুলো বানিয়ে এখানে এরকমভাবে। একা যখন ঘুরি তখন অনেক কিছুই দেখা যায় রিল্যাক্সে। তো হুট করে মাটির নিচে ঢুকে যাব কি মনে হচ্ছে, অনেক সময় মনে হয় এই বুঝি ভেঙে পড়বে। এটা কিন্তু দুই তলা মাটির নিচে চলে আসছে। আপনাদের সাথে ছোটখাটো একটা বিষয় শেয়ার করে, যেটা হচ্ছে চকলেট শপ আর কি। এই তো এটার নাম হচ্ছে কারকি তরি, মানে হচ্ছে চকলেট শপ। তো চলুন আমরা যাই দেখি। এটার ভিতরে সবসময় মাঝে মাঝেই দেখি যে অনেক ডিসকাউন্ট দেয়, আবার এখানে লেখা আছে কুকুর অ্যালাও না, এই কারণে এই মেরকিটা মানে চিহ্নটা এখানে দেওয়া। তো এইবার ঢুকেই দেখলাম যে আসলে আগের যে চকলেটগুলি ছিল সেইগুলি নাই, শুধু বিস্কিট এই ধরনেরগুলি আছে, আর এখানে বিভিন্ন ধরনের বাদাম টাদাম এইগুলি আছে, কেক। আসলে একটা চকলেট শপে যা যা থাকার দরকার সব আছে। তো এখান থেকে বড় আরেকটা হচ্ছে চকলেট শপ আছে, আমি ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে শেয়ার করব যে কত ধরনের ক্যান্ডি ম্যান্ডি আছে সেইগুলো। এই চকলেট শপে আসলে আসলে নিজের কন্ট্রোল করে রাখা খুবই কঠিন, খুবই কঠিন। তাই ভাবলাম যে আর দেখা দেখে না করে এখন বের হয়ে যেতে হবে। এই চকলেটগুলি খুবই খুবই মজার, তবে এখানে সহজে লেখা থাকে কোনটা হালাল আর কোনটা হারাম। অনেকদিন পর আজ মেট্রোতে উঠলাম, কারণ আমাদের যে বাসার যাতায়াতের ওইখানে আসলে মেট্রো নাই, ওইরকমভাবে যেতে হয় না। একা ঘুরলে বললাম তো অনেক ঘুরে ঘেরে দেখা যায়। অবশেষে এখানের পার্লারে চলে আসলাম, যদিও আমার ওই রকমের কোনো অভিজ্ঞতা নেই পার্লারের প্রতি, বা জানি না আর কি। তো যাওয়ার পথে এখানে দেখলাম যে এটা একটু হাইট করা, মানে বাইরে থেকে ওইরকমভাবে দেখা যাচ্ছিল না, তো আমি ওইখানে একটু ঘুরে দেখে আসলাম। আর অবশেষে যেটার লোভ আর কি না সামলাতে পারি, মাঝে মাঝে নিজেকে তৃপ্তি দেওয়ার জন্য নিজের যেটা পছন্দের খাবারটা সেটা খাওয়া আমাদের প্রত্যেকটা মানুষের উচিত। আর যেহেতু একা ঘুরতে আসছি তো ভাবলাম যে এখান থেকে আমি বাবুল ট্রি নিব। এটা এতই মজার একটা ড্রিঙ্ক, আসলে বলেও বোঝানো যাবে না, আমার খুবই পছন্দ। তারপরে আর কি বাসে উঠে রিল্যাক্সে বসে খাওয়া, আহা কি যে আনন্দ! বাচ্চাদের নিয়ে ঘুরতে আসলে ওইটা এক মজা, আর নিজে একা একা ঘোরা ওইটা হচ্ছে আরেকটা আনন্দ। মাঝে মাঝে নিজের পছন্দের যে খাবারটা সেটা খাবেন, দেখবেন মনে অনেকটাই বেশি উৎফুল্ল পাবেন। এটা তো আমার খুবই ভালো লাগে এই বিষয়টা, নিজের পছন্দ অনুযায়ী ওই কাজটা করা, ওই জিনিসটা খাওয়া, সবসময় না হলেও মাঝে মাঝে এই জিনিসটা করা উচিত আমাদের প্রত্যেকেরই। তারপর আর কি আন্ডা বাচ্চা নিয়ে আসলাম একটু মার্কেটে বাসার খাবার দাবার কেনার জন্যে। সব কিছুর দাম এতই বেড়েছে আসলে কি বলবো। আগে আমরা এইসব মার্কেটে আসলে দুই ব্যাগ খাবার হচ্ছে দুই ব্যাগ বাজার একেবারে নর্মালি 50-30 ইউরোতে করতে পারতাম, এখন 50 ইউরোতে মনে হচ্ছে যে এক ব্যাগই ভরে না। সব জিনিসের এইরকম উদ্যোগতিতে দাম বেড়েছে, বাংলাদেশেও তো সেমই অবস্থা। এখানে দুই ধরনের বেগুন, এই বেগুনটা হচ্ছে অনেক মজার, যদিও আমার এখনও খাওয়া হয়নি তবে শুনেছি। সাধারণত আমরা এইটাই নেই আর কি, এই বড়টা। ইদানিং দেখছি শসার অনেক হচ্ছে ডিসকাউন্ট দিয়েছে, যেটা কিন্তু রোজার মধ্যে এত এতই দাম ছিল, 6 ইউরো 7 ইউরো করে কিলো ছিল, অথচ এখন কিন্তু একেবারে পানির দামে দাম। আর এটা হচ্ছে জুকুনি, জুকুনিটা মাঝে মধ্যে আমরা নিই, এটা হচ্ছে ভাজি করে বা মাছ দিয়ে যেভাবে রান্না করে খাওয়া হোক না কেন খুবই ভালো লাগে। দুই ধরনের জুকুনি আছে, এটা হচ্ছে লুমো আর একটা হচ্ছে লুমো ছাড়া, মানে হচ্ছে সার দেওয়া আর সার ছাড়াটা।
আর কত ধরনের যে কুমড়ো আছে, মিষ্টি কুমড়ো, এই তো এটা দেখে কি মনে হচ্ছে, ছোটখাটো একটা বাংরি মনে হচ্ছে, তাই না? এটাও কিন্তু মিষ্টি কুমড়া। ফিনিশ দোকানে আসলে নিজেদের কালচারের খাবার দাবার একেবারে নাই বললে ভুল হবে, মানে অল্প পাওয়া যায় আর কি। এই তো এখানে ফুলকপি আছে, আজকের ফুলকপিগুলো দেখে একটু আশ্চর্য লাগলো যে আসলে এত ছোট ছোট ফুলকপি আমি কখনো দেখিনি। কারণ অনেক সময় আসে যে ছোট একটা কিনতে যাব, কিন্তু সাইজে বড়গুলো এমন যে না যে কেটে কিনা যায় ওইরকম না। তো আজকে দেখলাম যে খুব ছোট ছোট সাইজ, যারা ফ্যামিলিতে মানুষ কম বা বিশেষ করে ফিনিশরা তো একা একাই লাইফ লিড করে, একটা নিলেই হয়ে যায়, এরকম অনেক সবজি টবজি আছে যে কত ধরনের, যে ফুলকপি, ব্রোকলি এইসব আছে, বিভিন্ন ধরনের কালার, মিষ্টি আলু, তারপরে গাজর, এইগুলি হচ্ছে ফিনিশদের মূল খাবার, আলু, গাজর, মিষ্টি আলু এইগুলি। আর এই যে এই পাশে আছে যত ঘাস পাতা, মানে সরি মানে সালাদ সালাদ টালাদ, এইগুলির আমি ঘাস পাতা বলেই উপলব্ধি করি। কারণ এগুলি যখন খাই নিজেকে মনে হয় আসলে কি বলবো, ঘাস যারা খায় তাদের মতো। কত ধরনের পাস্তা যে আছে, তবে বিশেষ করে সুলাইমান এই পাস্তাটাই পছন্দ করে। এইখানে এই তো অবশেষে দেখলাম যে এটা ক্যান্ডেল করে ঘরে সাজানোর জন্য ছোটখাটো অনেক শোপিসে এখানে পাওয়া যায়। আমার এইগুলি খুবই ভালো লাগে, মাঝে মধ্যে কিনে নেই, আবার দুই দিন পর যখন ভালো না লাগে তখন আবার চেঞ্জ করে ফেলি। অবশেষে এখানে যেটা দেখলাম, পেঁচা, পেঁচাই তো বলে, ভুতুম পেঁচা, যদি এগুলি ঘরে রাখা হারাম, তার কারণ আর নেওয়া হলো না। এইগুলি হচ্ছে সুলাইমানের খাবার, দেখেই বুঝতে পেরেছেন তার যেটা পছন্দের সে সেটাই নিয়ে নিচ্ছে। এইখানে হচ্ছে ফ্রিজ যেটার মধ্যে দুধ থাকে নর্মাল, তো এখান থেকে আমরা দুধ নিচ্ছি। এখানে বিভিন্ন ধরনের দুধ আছে, কোনটা ফ্যাট কোনটা ফ্যাট ফ্রি, আবার হচ্ছে আইকাও দেওয়া আছে, মানে ডেট দেওয়া আছে কতদিন পর্যন্ত এটা খাওয়া যাবে এরকম। অবশেষে যেটা দেখলাম চোখে, এই তো এটা দেখে ভাবলাম যে এটা নিব নাকি। তো আমি তো চিপসের জন্য অলরেডি বাহানা ধরেছি, তো সে বললো যে চিপস না নিয়ে এটা নাকি গিফট করবে, তো কি করার আছে, মন তো আর মানছে না। আসলে কি বলবো, মাঝে মাঝে মনে হয় যে মাশাআল্লাহ সুলাইমান, মানে আমার থেকে সুলাইমানের অনেক বুদ্ধি। আমার হাতে থেকে চিপসটা কেড়ে নিয়ে সে কিন্তু রেখেই দিল, নিতে দিল না, যেমন বাপ তেমন ছেলে। অবশেষে এটা গিফট করলো, তারপরও তারা চিপস আমাকে খেতে দিবে না। যে সুলাইমান তো একটা বাচ্চা মানুষ, ওর কিভাবে এটা মানে মনে ইদি সামাল দিতে পারে যে চিপস রেখে দিল। আসলে মাশাআল্লাহ মাঝে মাঝে দেখে খুবই অবাক লাগে। অবশেষে চিপস না দিয়ে যে পা ধোয়ার জন্য একটা মেশিন কিনে দিল, তাও চিপস দিবে না, কি আর বলতাম। এনারা এই যে শুরু করছে এগুলি নিয়ে কি বাহানা। তো যাই হোক, আমরা আজকে বিদায় নিই। আপনারা এতক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে প্লিজ ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবেন। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।